নমস্কার বন্ধুরা, ইও টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি একটা নতুন তবলার ক্লাস। তো তবলা বাজানো শিখতে গেলে প্রথম যেই দশখানা বোলের প্রয়োজন, তবলার কোন জায়গায় কোন আঙুলটা দিয়ে মারলে কোন বোলটা হয়, বোলগুলোর নাম কি, তো এই সব কিছু ভিডিওতে আলোচনা করে দেব। তো চলো তোমরা দেখতে থাকো। তবলা আমাদের বাজানোর জন্যে মোট দশটা বোলের প্রয়োজন। সেইগুলো হলো তিন টুন টুন, এ রে, ক ক, ধা ধিন। আর একবার দেখাচ্ছি, এই কিনারায় কিনারায় মারতে হবে তা তিন তুন তুন, এ রে, ক গ, ধা ধিন। এইগুলোকে আমাদের দ্রুত বাজিয়ে আগে পুক্ত হয়ে নিতে হবে, যেমন এরকম। এরপরে আমরা যে বড় বড় বোলে ঢুকবো ওইগুলো বাজাতে তাহলে আমাদের আরো সুবিধা হবে। আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় কি মারতে হবে। এইটাকে আমরা কিনারা বলি, কিনারায় মারতে হবে তা। এই যে সুর, এটাকে আমরা সুর বলি, সুরে মারতে হবে তিন, হালকা আওয়াজ। থুন, থুন কি করে মারবো, গাবের ওপরে খোলা হাল হাতটাকে এইভাবে রেখে থুন। এবারে আমরা সুরের এই জায়গায় মারব তুন, খোলা আওয়াজ। তারপরে আমরা মারব তে রে, মধ্যমা দিয়ে তে, তর্জনী দিয়ে রে, তে রে। এবার মারব ক গ, আমাদের হাত থেকে পুরো খোলা রাখতে হবে, রেখে পুরো তবলার মাঝখানে ক। এবার মারব কি গ, গ আমাদের বায়ার কিনা এই সুরে মারতে হবে মধ্যমা দিয়ে গ, গ আর ঘ, একে বলে ঘে গে, যেটাকে আমরা দুটো আঙুলে মারতে পারি, মধ্যমা ও তর্জনী, যেমন ঘে গে, ঘে গে। আর আছে ধা ধিন, যেটাকে ঘে গে আর তা তিন মিশিয়ে করতে পারি, যেমন ঘে আর এই তা দুটো মিলিয়ে বাজাতে পারি ধা। আর ধিন কী করে করি, এই গে আর এই তিন ধিন, রিপিট করি তা তিন তুন তুন, তে রে, ক গ, তা ধিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি মনে হয় এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইরকমভাবে প্রতিটা ক্লাস যদি তোমরা দেখো তাহলে তবলা খুব সহজেই তোমরা শিখতে পারবে, আর খুব সোজা পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি, তো তোমরা ভিডিওগুলো পরপর দেখবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম।